আরে ফ্রেন্ড, আপনারা চলে এসেছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালদাদা ফার্মিং জোন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আগেই বলে দিই আজকের টপিক কিন্তু ফার্মিং রিলেটেড নয়। আজকের টপিক আপনারা থাম্বনেইলে দেখে নিচ্ছেন, জাস্ট এই ব্লুটুথ হেডফোনটা রিলেটেড। সুতরাং এটা কেন আমি এই চ্যানেলে নিয়ে এসেছি সেটার কারণ একটাই, আমি যে সমস্ত ফার্মিংয়ের ভিডিও আপনাদের কাছে তুলে ধরি সেসব ভিডিও করতে এই হেডফোনটা কিন্তু আমাকে অনেকখানি সাহায্য করে। তো ফ্রেন্ড, বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের টপিক কিন্তু হলো boAt Rockerz 235 v2 নিয়ে। এই হেডফোনটি আমি পারচেস করেছিলাম নভেম্বর 2020-তে। সেক্ষেত্রে আমার কি প্রবলেম আসে, আমার পাওয়ার অন ফেলিওরের প্রবলেম আসে উইদিন 6 to 7 মান্থ আই থিঙ্ক ইট উইল গো। সো সেক্ষেত্রে আমি কি করি, প্রথমে আমি কাস্টমার কেয়ারে ফোন করি। কাস্টমার কেয়ারে ফোন করে যেটা বলে আমাকে, কাস্টমার কেয়ার বলে কি আপনার সার্ভিস সেন্টার হচ্ছে কলকাতায়, যেখানে আমার বাড়ির লোকেশন হলো আসানসোল। এই লকডাউন সিচুয়েশানে আমার কিন্তু কলকাতা যাওয়াটা পসিবল না একটা হেডফোন ঠিক করানোর জন্যে। সুতরাং নেক্সট স্টেপ আমি জানতে পারি যে বোটের ডোর টু ডোর সার্ভিসও হয়। আমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট সেটিকে রেজিস্টার করি এবং উইদিন 2 ডেজের মধ্যে দেখা যায় যে কুরিয়ার বয় এসে গেছে এবং এই হেডফোনটিকে আমার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে গেছে। ম্যাক্স টু ম্যাক্স 10 to 12 ডেজের মধ্যে তারা দেখছে আমাকে নতুন হেডফোন পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ, বোটে এটা কিন্তু ভালো নিয়ম, আমি দেখেছি 99% চান্স থাকে নতুন হেডফোন কিন্তু ওরা রিপ্লেস করে পাঠিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের যদি বোটের হেডফোন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। ভিডিওটি শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কোনোরকম কোনো স্কিপ করবেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই টোটাল প্রসেসটা হবে কিন্তু ফ্রি অফ কস্ট। সুতরাং ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করে নিন, দেন সার্চ করুন support boat lifestyle.com। দেখুন পেজ ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে দেখে নিন, রেজিস্টার আই কমপ্লেন। ক্লিক অন রেজিস্টার কমপ্লেন। প্রোডাক্ট গ্রুপ আপনার কি আছে, ব্লুটুথ ইয়ারফোন অ্যান্ড হেডফোন, দেখুন প্রথম অপশানটা। বাকি অপশানগুলো আপনারা দেখে নিন। ওকে, দেন প্রোডাক্ট অপশানে লিখুন আপনার কি হেডফোন আছে। আমার যেরকম boAt Rockerz 235 v2 আমার ব্লু কালারের ছিল, আমি ব্লুটাকে সিলেক্ট করলাম। আপনার এরিয়ার পিনকোড নাম্বার দিন, আমার এখানকার পিনকোড 713335, দেন সাবমিট। সাবমিট করার পর এই ফর্মটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে কমপ্লেনের জন্য। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আপনার শিপিং অ্যান্ড পিক আপ অ্যাড্রেস যেখান থেকে ওরা নেবে এবং আপনাকে দিয়ে যাবে, ল্যান্ডমার্ক, স্টেট, সিটি, পিনকোড, প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট নেম, প্রোডাক্টে আপনার কী প্রবলেম হচ্ছে সেটা মেনশন করবেন, পারচেস প্ল্যাটফর্ম মিনস ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে কিনেছেন, এন্টার প্রবলেম ডেসক্রিপশন, আরও যদি কোনো প্রবলেম থাকে সেটা ডেসক্রিপশনে লিখুন। আফটার দ্যাট ইনভয়েস, আপনি যে প্ল্যাটফর্ম থেকে এটাকে পারচেস করছেন সেখান থেকে কোনো না কোনো বিল পেয়েছেন। যদি অনলাইন পারচেস করেন তাহলে অবশ্যই একটা ইনভয়েস পাবেন, সেই ইনভয়েসটা এখানে পুট করবেন পিডিএফ ফরম্যাটে। কোন ডেটে নিয়েছেন সেই ডেটটা মেনশন করে পারচেস ডেটা দেবেন। দেন চেকবক্স দুটোতে ক্লিক করে সাবমিট করে দেবেন, আপনার টিকিট নাম্বার জেনারেট হয়ে যাবে। চলুন তারপরের প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এগেন সাপোর্ট বোট লাইফস্টাইলে চলে যাবেন, নিচে স্ক্রল ডাউন করুন, দেখুন আমার টিকিট নাম্বারটা এখানে পুট করার পর আমার স্ট্যাটাস যেটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন পুরো ডিটেলসটা শেয়ার করি। 18 তারিখ কমপ্লেন রেজিস্টার করি বোটে, দেখুন 20 তারিখে অ্যাপ্রুভড হয় এবং লাকিলি 20 তারিখই কুরিয়ার বয় চলে আসে আমার বাড়ি এবং আমার হেডফোনটি যেটা পুরনো সেটাকে ওরা পিক আপ করে নিয়ে যায়। 21 তারিখ Product has been inverted at our service hub and it is testing phase now. It usually takes 2 business days. প্রোডাক্ট 21 তারিখ ওনাদের কাছে পৌঁছে যায় এবং ওনারা তখন প্রোডাক্টটাকে চেক করতে থাকে যে এটা আরও দিয়েও রিপেয়ার করা যাবে কি করা যাবে না। 23 তারিখ মেসেজ আসে কি রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ইস্যুড, মিনস আমার প্রোডাক্টটাকে ওরা সারাতে পারেনি, তার জায়গায় ওরা নতুন প্রোডাক্ট রিপ্লেস করছে। টু লকডাউন প্লিজ এক্সপেক্ট এ ডিলে ইন ডিসপ্যাচ। ওকে, দেন নেক্সট আপডেট আসে কি রিপ্লেস প্রোডাক্ট ডিসপ্যাচিং ইন 5 বিজনেস ডেজ। रिप्लेस जो प्रोडक्टটা হয়েছে সেটা 5 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। 25 জুন এগেন মেসেজ আছে রিপ্লেস প্রোডাক্ট লেফট সার্ভিস সেন্টার, ওনাদের সার্ভিস সেন্টার থেকে আমরা রিপ্লেস প্রোডাক্ট ওনারা ছেড়ে দিয়েছে। 29 তারিখ আমি প্রোডাক্টটি পেয়ে যাই, দেখুন প্রোডাক্ট ইজ ডেলিভার্ড অ্যাট ইওর রেজিস্টার্ড অ্যাড্রেস, নতুন প্রোডাক্ট আমি পেয়ে যাই। 29 তারিখে ওনারা লাস্ট স্ট্যাটাস দিয়ে যান যে কমপ্লেন ক্লোজড। দেখুন বন্ধুরা এটা হলো নতুন বক্স আর এটা হলো আমার পুরনো বক্স। ওনারা বক্স নেবে না, ওনারা খালি হেডফোনটাকে নিয়ে যায়, যে কোনো একটা বক্সে আপনি দিয়ে দেবেন ওরা নিয়ে চলে যাবে, আদার্স অ্যাক্সেসরিজ আপনি আপনার কাছেই রাখবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পুরোনো প্যাকেটের মধ্যে, দেখুন স্টিল আমার ইয়ারবাডসও আছে এবং চার্জিং কেবল যেটা ছিল সেটাও আছে। এগুলো আপনি দেবেন না, অনলি হেডফোন খালি দেবেন। নতুনটার সঙ্গে আমি আবার চার্জিং কেবল পেয়েছি, ইয়ারবাডস পেয়েছি। তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে আমি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন বা কিছু থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।